নমস্কার বন্ধুরা মিতালি স্টুডিও নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গ্রুপে জন্য র্যাঙ্ক কার্ড প্রকাশ করা হয়েছে এবং চয়েস ফিলিংও শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করবেন এবং কিভাবে আপনাদের চয়েস ফিলিং করবেন অর্থাৎ আপনাদের পছন্দের কলেজ এবং পছন্দের ক্রেড কিভাবে আপনারা চয়েস করবেন তো সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা আপনাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড কিংবা চয়েস ফিলিং এর জন্য আপনাদের scvtwb.in বি ডট ইন এই ওয়েবসাইটটিতে আসতে হবে তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি তো এখানে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে দেখুন ক্যান্ডিডেট সার্ভিস বলে একটি অপশান পাবেন এবং এর মধ্যে অলরেডি রেজিস্টার সাইন ইন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার ছিল অর্থাৎ যেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন এবং আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে তো সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে বসিয়ে দেওয়ার পর এখানে এই যে শো করবে তো তো সেই বসিয়ে দেওয়ার পর পর এখানে ক্লিক করে করে বন্ধুরা কিন্তু আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন তো দেখুন একদম বাঁ সাইডে আপনাদের বিভিন্ন অপশনগুলি দেখতে পাবেন তো যদি আপনারা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে র্যাঙ্ক কার্ড বলে যে অপশনটি রয়েছে এই অপশানের উপর আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের যে র্যাঙ্ক রয়েছে তো সেই র্যাঙ্কটি কিন্তু দেখতে পাবেন তো এখানে কিন্তু আপনারা জেনারেল র্যাঙ্ক দেখতে পাবেন তো এবং এখানে যদি আপনার কোনো কাস্ট থেকে থাকে সেক্ষেত্রে কাস্টের র্যাঙ্ক দেখাবে এবং যদি আপনি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে হ্যান্ডিক্যাপ্টের র্যাঙ্কটি দেখাবে তো এই র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো দেখুন আমার র্যাঙ্ক কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই ডাউনলোডের উপর ক্লিক করলেই কিন্তু র্যাঙ্ক কার্ডটি খুলে যাবে তো পিডিএফ এর উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের র্যাঙ্ক কার্ডের যে পিডিএফ সেটি খুলে যাবে তো এইটি কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট করে রাখবেন কারণ ভর্তি সময় কিন্তু এই র্যাঙ্ক কার্ডটি আপনাদের লাগবে র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যদি আপনাদের চয়েস ফিলিং করতে চান তো দেখুন বাঁ সাইডে যে অপশনগুলি রয়েছে ঠিক র্যাঙ্ক কার্ডের নিচেই চয়েস ফিলিং বলে একটি অপশান পেয়ে যাবেন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার র্যাঙ্ক অনুযায়ী যেই সমস্ত ট্রেডগুলিতে আপনারা আবেদন করতে পারবেন সেগুলি কিন্তু এই বাঁ সাইডে দেখাবে তো আপনি যেই কলেজ এবং যেই ট্রেডটি চয়েস করবেন সেটি কিন্তু এই ডান সাইডে এসে যাবে পরপর সিরিয়াল অনুযায়ী তো এখানে আপনারা কিভাবে চয়েস করবেন তো আপনাদের র্যাঙ্ক অনুযায়ী আপনারা যেই ট্রেড নিয়ে পড়তে চান

আইএমসি কলেজগুলিতে ভর্তি হতে চান তো সেক্ষেত্রে শো আই এই অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আই যে কলেজ সেগুলি আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা চলুন আমি চয়েস ফিলিং করে দেখাচ্ছি কিভাবে আপনারা চয়েস করবেন তো দেখুন আমি শুধুমাত্র গভর্নমেন্ট কলেজেই ভর্তি হব তো সেই জন্য কিন্তু শো গভর্নমেন্ট এই অপশানে ক্লিক করে দিলাম তো দেখুন এখন কিন্তু সমস্ত কলেজগুলি দেখাচ্ছে তো শো গভর্নমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে শুধুমাত্র দেখুন গভর্নমেন্ট কলেজগুলি এসে গেছে তো এবার গভর্নমেন্ট কলেজগুলির মধ্যে আপনারা এখানে স্ক্রল করে দেখে নেবেন আপনার পছন্দের কলেজ কোনটি রয়েছে তো এখান থেকে আপনারা কিন্তু পছন্দের কলেজটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর তার যে সমস্ত ট্রেডগুলি রয়েছে তো সেই সমস্ত ট্রেডগুলির মধ্যে আপনি যেই ট্রেড নিয়ে পড়াশোনা করতে চান সেই ট্রেডের পাশে কিন্তু অ্যাড রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে দিতে পারবেন তো এখানে সার্চের কোনো নেই আপনারা চাইলে কিন্তু এখানে কন্ট্রোল এফ প্রেস করে আপনাদের কলেজের নামটি সার্চ করতে পারেন দেখুন আমি হাওড়া হোমস সার্চ করবো তাই হাওড়া লেখার পরে কিন্তু হাওড়া হোমস এসে গেছে তো দেখুন হাওড়া হোমসে যে সমস্ত ট্রেডগুলি রয়েছে সব কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে তো এবার কি করতে হবে দেখুন হাওড়া হোমস সে কম্পিউটার অপারেটর রয়েছে ডাস্টারম্যান রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে ইলেকট্রনিক মেকানিক রয়েছে ফিটার রয়েছে এখানে এই কলেজে যে সমস্ত ট্রেডগুলি গুলি নিয়ে আপনারা পড়তে পারবেন সমস্ত ট্রেড এখানে দেখাচ্ছে এবার এখানে আপনি যেই ট্রেড নিয়ে পড়তে চান ধরুন আমি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়বো তো দেখুন এই একানব্বই নম্বরে কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেড রয়েছে এবার এই ট্রেডটি যদি আমি অ্যাড করতে চাই এখানে দেখুন এই অ্যাড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এখানে ডানসাইড এ দেখবেন অ্যাড হয়ে যাচ্ছে দেখুন আমার ডান সাইডে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তো এখানে এক নম্বরে এটি অ্যাড তো ধরুন এটি করে দেওয়ার পর আমি অন্য একটি কলেজ সার্চ করবো তো এখানে কন্ট্রোল এ প্রেস করলে আসবে তো এখান থেকে আমি শিবপুর কলেজ চয়েস করলাম তো দেখুন শিবপুর কিন্তু এখানে শিবপুর এসে গেছে তো দেখুন শিবপুরের যে দেখাচ্ছে তার মধ্যে কিন্তু এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডটি দেখাচ্ছে না দেখুন এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ট্রেডটি না তো এখান থেকে আপনি স্কিপ করে যাবেন তো পরবর্তী অন্যান্য যে কোনো কলেজ রয়েছে আপনারা স্ক্রল করেও দেখতে পারেন দেখুন যেমন হুগলির একটি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অফ হুগলি তো এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ তো এই ট্রেডটি যদি আমি অ্যাড করতে চাই তো দেখুন এই অ্যাড অপশানে যদি আপনি ক্লিক করে দিই এখানে কিন্তু আমার ট্রেডটি অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি অলরেডি তিনটি কলেজের পছন্দ মতো অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এখানে অ্যাড করতে পারবেন এরকম নয় যে শুধু আপনারা একটি ট্রেডের জন্যই আবেদন করতে পারবেন আপনারা চাইলে আপনাদের কলেজ অনুযায়ী সমস্ত ট্রেডগুলিও পর পরপর দিতে পারেন তো এটা আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা কোন ট্রেড নিয়ে কোন কলেজে পড়তে চাইছেন আপনাদের চয়েস কি রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করবেন আমি জাস্ট দেখে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাড করবেন তো এরকম অ্যাড করার পর ধরুন মনে হচ্ছে যে এই তিন নম্বরে যেটি রয়েছে এটিকে আপনি এক নম্বরে রাখতে চান তো এখানে যে আপ অপশান রয়েছে এখান থেকে ক্লিক করে দিলেই কিন্তু দেখুন এটি উপরে চলে যাবে এইরকমই যদি আপনি উপরের কোনো চয়েসকে নিচে আনতে চান সেক্ষেত্রে ডাউন অপশানে ক্লিক করে দিলে কিন্তু সেটি নিচের দিকে চলে আসবে এবং যদি মনে হয় যে কোনো কলেজ এবং কোন ট্রেড আপনি অ্যাড করে ভুল করে ফেলেছেন সেক্ষেত্রে আপনি এখানে ডিলেড অপশান পাবেন তো এই ডিলেট অপশানে ক্লিক করে কিন্তু এখানে আপনারা ডিলেট করে দিতে পারবেন তো এই ডিলেট অপশানে ক্লিক করলেই কিন্তু এখান থেকে এই কলেজ এবং ট্রেডটি কিন্তু আবার বা সাইডে যে রো আছে এখানে চলে আসবে। বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের চয়েস ফিলিং করে নেবেন তো চয়েস ফিলিং করার আগে কিন্তু আপনারা আগে ঠিক করে নেবেন যে কোন কলেজে বিশেষ করে কোন ট্রেড নিয়ে পড়তে চাইছেন। আপনাদের এই জিনিসটা কিন্তু ঠিক করা আগে খুব জরুরি। তারপর কিন্তু আপনারা চয়েস ফিলিং করবেন। না হলে কিন্তু যা ইচ্ছা চয়েস ফিলিং করে দিলে হবে না। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনাদের অ্যালোটমেন্ট সিটে আপনি যেই চয়েসটি চান না সেই চয়েসটি এসে গেছে। তো আপনি যেই ট্রেড নিয়ে ভর্তি হতে চান সেই ট্রেড এবং পছন্দের কলেজগুলি কিন্তু শুধুমাত্র সিলেক্ট করবেন। এখানে আপনাদের এই যে চয়েস ফিলিং এ আপনারা যতগুলি ইচ্ছা করতে এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই তো আপনাদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তো এইভাবে আপনাদের সমস্ত চয়েসগুলি হয়ে যাওয়ার পর এখানে সেভ সিলেক্ট চয়েস এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের চয়েসটি সেভ হয়ে থাকবে তো এখন আপনাদের লক করার দরকার নেই লক যদি আপনারা শেষ তারিখ পর্যন্ত নাও করেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে তো লক যদি আপনারা একবার করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্বিতীয়বার কোনো চেঞ্জ করতে পারবেন না তো আমি আপনাদের অ্যাডভাইস করবো আপনারা এখন লক করবেন না যতগুলো চয়েস দেওয়ার এখানে দিয়ে দিন দেওয়ার পর এখানে সেভ সিলেক্ট চয়েস এই অপশান করে বেরিয়ে যান পরে যদি আবার কোনো মনে হয় সেক্ষেত্রে আপনারা সেম একইভাবে আপনারা অ্যাড করতে পারবেন আপ এন্ড ডাউন করতে পারবেন ডিলেট করতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন কিন্তু লক করে দিলে কিন্তু পারবেন না তো একদম শেষ দিন যদি পারেন আপনারা লক করতে পারেন এছাড়াও কিন্তু নাও যদি করেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের চয়েস ফিলিং করে নেবেন তো বন্ধুরা আশা রাখছি আমি আপনাদের বোঝাতে পারলাম কিভাবে আপনারা আপনাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা আপনাদের চয়েসটি ফিলিং করবেন তো কিভাবে আপনারা চয়েস ফিলিং করবেন সেটাই শুধুমাত্র দেখালাম আপনারা চয়েস ফিলিং করার আগে কিন্তু দেখে নেবেন কোন এবং কোন কলেজে ভর্তি হতে চাইছেন তো সেরকম একটি কিন্তু লিস্ট আগে বানিয়ে নেবেন তারপর কিন্তু চয়েসটি ফিলিং করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ